सम्मानित दर्शकबृंद आलादीन अनलाइन यूट्यूब चैनल पक्ष के आपनादेर नतून भिडियोते स्वागत जानाई। आपनारा अवश्य गत तीन तारीखे किन्तु रेजल्ट प्रकाश हो गेछे माध्यमिकेर, तो अवश्य अनेके पास करेछे, अनेकेई किन्तु आबार फेलो करेछे, आबार अनेकेई किन्तु दस नम्बरेर जन्य स्टार मार्कও पायनि बा फार्स्ट डिविशन पायनि। तो आपनारा सेई दस नम्बर किभाबे पाबेन, কিভাবে আপনারা কি করলে বা কোথায় অ্যাপ্লিকেশন জমা করলে আপনারা সেই দশ নম্বর পেতে পারেন। হয়তো আপনি দশ নম্বরের জন্য ফেল করে গেছেন, তো টেনশন করবেন না। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেবো সেটা আপনি কিভাবে করলে দশ নম্বর আপনি বাড়িয়ে পাস করতে পারবেন বা আপনি স্টার মার্ক পেতে পারেন। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তার আগে একটাই কথা বলবো, যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা নোটিশের মাধ্যমে আমি বলে দিব আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে একটা নোটিশ বেরিয়েছে, যেটা কত তারিখে বেরিয়েছে এখানে 3/6/2022, মানে যেদিন রেজাল্ট বেরিয়েছে সেদিনেই কিন্তু বেরিয়েছে। তো আপনারা আরেকটু আপনাদেরকে আমি স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি, যেটা আপনাদেরকে দেখানো খুবই প্রয়োজন। তো এখানে বলে দিচ্ছে, সর্বপ্রথম আমি লাইন বাই লাইন আপনাদেরকে পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনারা এই লাইনটি একবার পড়ে দেখবেন। এখানে বলছে দিস ইজ টু নোটিফাই, এখানে আমি আপনাদেরকে ইংরেজিতে কী বলতে যাবো, আমি মেন ইম্পর্টেন্ট কথাটা এখানে বলে দিচ্ছি যে এখানে লেখা আছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি। তো বন্ধুরা এখানে একে শর্ট ফর্মে পিপিএস বলে। তো আমরা আপনাদের মধ্যে ধরে নিন যে কেউ পাস করেছে কিন্তু নিজের মন পছন্দের নাম্বার পায়নি। ধরে নিন আপনি আশা করেছিলেন 50 নাম্বার একটা সাবজেক্টে পাবেন, সেখানে 45 নাম্বার পেয়েছেন। আপনার যদি ডাউট থাকে না এই নাম্বারে আমার 5 নাম্বার কাটা গেছে এই সাবজেক্টে, তো আপনি কীভাবে সেই নাম্বারটা পাবেন? এই নাম্বারটা পাওয়ার জন্য আপনাকে এই যে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আছে এটা কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে যারা যারা ভাবছে যে না আমি নাম্বার কম পেয়েছি, আমি ফেল করেছি, ফেল করে গেছে, ধরে নিন যে যত নাম্বার পাওয়ার জন্য 5 নাম্বার লাগে তত নাম্বারের থেকে অনেকেই কম পেয়েছে, তো সে আবার নিজের খাতাটা নিজের খাতাগুলো স্টেপ বাই স্টেপ রিভিউ করতে চায়, তার জন্য কিন্তু নিজের যে উত্তরপত্র রয়েছে সেটা রিভিউ করার জন্য এখানে আপনাদেরকে এই যে পিপিআর আছে এটাতে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। আর এই অ্যাপ্লিকেশন কোথায় করতে পারবেন? এই অ্যাপ্লিকেশনগুলো যে এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে করতে পারবেন, www.wbbsedata.com। তো বন্ধুরা এই ওয়েবসাইটটা রয়েছে। তো এখানে আরও অনেক কিছু বলেছে বন্ধুরা, আরও একটু আমি স্কুল উপরে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম উপরে লেখা আছে সব স্কুলের হেডমাস্টারদের বলে দিচ্ছে যে 12টার পরে কিন্তু এই ওয়েবসাইটটা খুলে দেওয়া হবে, আপনারা অবশ্যই সেখান থেকে যে কোনো প্রশ্ন বা যে কোনো অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। তারপর বন্ধুরা একটু লক্ষ্য করুন নিচের দিকে, এখানে বলে দিচ্ছে প্লিজ নোট, মানে এখানে একটু লক্ষ্য করার বিষয় রয়েছে। তো এক নম্বরে রয়েছে, এ নম্বরে কী রয়েছে এখানে একটু দেখেন, এখানে বলছে অল সাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিএস, মানে যারা পাস করেছে অথচ নিজের নাম্বারে সন্তুষ্ট নয়, ধরনের প্রত্যেক বিষয়ে তার 5 নম্বর করে বাড়ছে, তাহলে সে কী করবে? তার করণীয় 40 টাকা করে পার সাবজেক্ট লাগবে, আর সেটা করতে হবে পিপিএস মানে পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি, এটা করতে হবে। আর এটা কোথায় করতে পারবেন সম্পূর্ণ আমি এই ভিডিওতে বলবো, তো আপনারা আরেকটু ভিডিওটা দেখতে থাকুন তারপরে আমি বলে দেবো। তারপরে দু নম্বরে দেখতে পাচ্ছি যে বি অপশনে রয়ে আছে, এখানে দেওয়া আছে আনসাকসেসফুল, অল আনসাকসেসফুল স্টুডেন্ট বা ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিআর, ফিস 50 টাকা পার সাবজেক্ট। মানে যারা আনসাকসেসফুল মানে যারা পাস করেনি, যারা ফেল করে গেছে, তারা কী করবে? তারা যদি চেষ্টা করে যে না আমার পাস করার কথা ছিল, আমি পরীক্ষা ভালো দিয়েছিলাম, তো তারা কিন্তু এই 50 টাকা পার সাবজেক্ট হিসাবে পিপিআর কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। এবার তারপর সি নাম্বারে বলছে যে স্কুল মে চার্জ, তো এই যে ফর্মটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু স্কুলে জমা করতে হবে, আর স্কুল সেই এই যে ওয়েবসাইট উপরে দেওয়া আছে এই ওয়েবসাইটে কিন্তু ডাটাটা জমা করবে। তো বন্ধুরা আপনারা কিন্তু মেন জিনিসটা জেনে গেলেন, আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলে কিন্তু সেটা স্কুলে করতে পারবেন আর কোথাও না। তারপর স্কুলের মাস্টার যারা রয়েছে হেডমাস্টার, তারাই কিন্তু এটা জমা করতে পারবে ওয়েবসাইটে। তো বন্ধুরা আপনারা এতদূর অবধি কিন্তু বুঝে গেছেন। তারপরে আমি আপনাদেরকে বলছি ক্যান্ডিডেট সিকিং পিপিএস আর পিপিআর সেল বি সাবমিটেড, তো আপনারা সাবমিট করতে পারবেন না এটা কিন্তু এখানে বলছে, আর সাবমিট করতে পারবে হেড অফ দ্য ইনস্টিটিউশন, মানে স্কুলের যে হেডমাস্টার রয়েছে তারাই কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবে, যে মার্কশিট সমেত, রোল নাম্বার সমেত, আপনার নাম সমেত, একটা ফটোকপি, সব কিছু সমেত কিন্তু আপনার যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে আর আপনার যে কমপ্লেন রয়েছে সেটা কিন্তু জমা করতে পারবে। তারপরে বন্ধুরা এটা জমা কত তারিখ অবধি হবে, অনেকের কিন্তু এটাও প্রশ্ন রয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে শেষের সময় একটা রয়েছে, এই অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 17 জুন 2022, নো অ্যাপ্লিকেশন সেন্ড বি সার্টেন্ট আফটার দ্যাট, এরপরে কিন্তু আর কোনো রকমের ওয়েবসাইট খোলা হবে না। যদি আপনারা নাম্বার বাড়াতে চান তো অবশ্যই কিন্তু আপনাদেরকে 17 জুনের মধ্যে আপনার স্কুলে গিয়ে এরকম অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা যেটা আমি বললাম। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে বলবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনার বন্ধুবান্ধবরা যদি এরকম পরিস্থিতিতে থাকে যে না তাদের নাম্বার বাড়বে, তো অবশ্যই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দেবেন, তারা অবশ্যই কিছু না কিছু ইনফরমেশন পেয়ে অবশ্যই ভালো বা সন্তুষ্টি নাম্বার পাওয়ার যোগ্য আছে। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।